এবার জানবো ময়মনসিংহের বন্যা পরিস্থিতির ক্ষতিগ্রস্ত এলাকার খবর। সে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, আমরা যেমনটি দেখেছি যে শেরপুরের ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, ময়মনসিংহে কি এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ত্রাণ মন্ত্রণালয়ে কি চিঠি দেওয়া হয়েছে কিনা, আর ক্ষতিগ্রস্ত এলাকার এখন সবশেষ চিত্র কেমন দেখছেন? দেখুন, আসলে বন্যার পানি কিন্তু ধীরে ধীরে নেমে গেছে, অনেক এলাকার পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। তবে নিম্নাঞ্চলের পানি জলাবদ্ধতা যেটি সেটি কিন্তু রয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে সবগুলি নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং বাকি যে বন্যার পানি রয়ে গেছে সেগুলি কিন্তু দু একদিনের মধ্যে নেমে যাবে, এবং কিছু কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতা কমতে কিন্তু আরও কিছু কিছুদিন সময় লাগবে। এবং এই পানি নেমে যাওয়ার পর কিন্তু যে ক্ষত চিহ্ন সেগুলি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, এবং প্রশাসন কিন্তু কাজ করছে এগুলি নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য। কৃষি খাতেই কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, মৎস্য খাতে ক্ষতি হয়েছে, অবকাঠামো খাতেও কিন্তু ক্ষতি হয়েছে। কৃষি খাতে কিন্তু 19,000 হেক্টর জমির ফসল কিন্তু সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, এবং 15,000 হেক্টর কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিন্তু সবজির মাঠ যে ছিল 4,000 হেক্টর সবজি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে, এবং কৃষি বিভাগ যেটি বলছে যে তারা বন্যার পানি নেমে যাওয়ার পর তারা প্রত্যেকটি বাজারে বাজারে গিয়ে কৃষকদেরকে একত্রিত করে তারা সরিষা ভুট্টা সহ আরও কি ফসল এখানে আবাদ করা যায় সেই ব্যাপারে তারা সার্বিক সহায়তা দেবেন, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। আর বন্যার্থ যারা ছিল তাদেরকে সহায়তা করার জন্য ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু মন্ত্রণালয় বরাবর কিন্তু সাহায্যের জন্য আবেদন করা হয়েছে, এবং বরাদ্দ পেলেই কিন্তু তাদেরকে সেই বরাদ্দ কিন্তু বন্যার্থদেরকে পৌঁছে দেওয়া হবে, এবং বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। এবং এই যে বন্যার পানি নেমে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রোগবালাই, চর্মরোগ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই কিন্তু দেখা দিয়েছে। গতকাল আমরা দেখেছি যে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি কিন্তু 50 শয্যার একটি হাসপাতাল, সেই হাসপাতালটিতে কিন্তু সবসময় কিন্তু 30 জন 40 জন রোগীর বেশি ভর্তি থাকে না। গতকাল কিন্তু আমরা দেখেছি যে 70 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে, এবং প্রতিদিন প্রায় 1,000-এর মতো লোক কিন্তু সেখান থেকে চিকিৎসা নিচ্ছে। এবং একই চিত্র কিন্তু ফুলপুর এবং হালুয়াঘাটে, সেখানেও আমরা দেখেছি যে প্রচুর রোগী কিন্তু ভিড় করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেহ মুসা।